আমরা গোপুর জন্য কেক বানাচ্ছি। ময়দা দিয়েছি এর ভিতরে, আর বেকিং পাউডার দিয়েছি, আর সুজি দিয়েছি, তেল দিয়েছি, তারপরে বাদাম আর কিশমিশ, ময়দা একটুখানি দিয়ে মাখিয়ে ফেলেছি। এই দেখো সব আমাদের। এই লাপটায় আমরা নিচে একটা কাগজ দিয়ে তেল মাখিয়ে দিয়েছি, সাদা তেল। তারপরে এর ভিতর কে মানে এটা দিয়ে দেব এর ভিতরে। আমাদের গোপুর কেক রেডি হয়ে যাচ্ছে। কড়াইতে দিয়েছি, তারপরে লাভ কেক, ধোয়া উঠছে অনেক। দেখো কি সুন্দর, এটা হবে লাভ কেক। এই দেখো গোপুদের, দেখো তোমরা, এই দেখো দুই গোপু, এরা সবাই সোয়েটার পরেছে, পিঙ্ক দিয়ে সোয়েটার পরেছে। আর পিঙ্ক ওটা কি কালার আমি জানি না, এটা হলুদ কালারের সোয়েটার। আর এই বড় গোপু দেখো তোমরা, ভিতরে ডাংরি পরেছে, আর এইটা কালকে সোয়েটারটা কিনলাম, আর ডাঙ্গিটাও কালকে এসেছি। দেখো আর এই দেখো চেন পড়েছে গোপু, দেখো তোমরা করছে গোপুর জন্য, হয়েই যাচ্ছে। দেখো গোপুর জন্য কে, দেখো প্রায় রেডি হয়ে গেছে, আমরা খুলে দেখাচ্ছি আমাদের, ধোয়া ধোয়া সুন্দর। দেখো তোমরা প্রায় হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আর আমাদের গোপুর কেক রেডি, তোমরা দেখো। আর গোপু আজকে হচ্ছে ক্রিসমাস ডে, তাই জন্য গোপুর ক্রিসমাস ডে ড্রেস এনে দিয়েছে আমার দাদা, তাই দেখো কি সুন্দর লাগছে পড়েছে। আর কেকটা হচ্ছে নিরামিষ কেক। গোপুকে কেরম লাগছে জামাটা পরে কমেন্টে জানাবে, নিশ্চয়ই কিন্তু জানাবে। আর কেকটা কেমন লাগছে সাজানোটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা দেখো গোপুর, এই দেখো ব্যাগ, ক্রিসমাস ডে ব্যাগটা মানে সেই গিফট নিয়ে আসে, তাই এই দেখো ব্যাগ গোপুর। দেখো কি সুন্দর আছে, প্যান্ট আছে, টুপি আছে, আর দেখো এই গোপুদের সোয়েটার পরে রয়েছে সকালে পরে। এখনই আমি ভিডিওটা শেষ করছি, যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর গোপুদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবে। বাই।